ইউটিউব ভিডিওর পক্ষ থেকে আজকের ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি শাহিয়ার সাদিক প্রিয়ম, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। তো আমাদের আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 10। তো এই চ্যাপ্টার মানে গতকাল আমরা করছিলাম, তখন এখানে ছিল যে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক প্রবলেম। তো দূরত্ব এবং উচ্চতা বিষয়ে যে আমরা 9.1, 9.2 আমরা করছি সেটাতে দেখছো যে বিভিন্ন যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি। আর আমি বলছিলাম যে এর বেসিসে আমি চ্যাপ্টার 10টা সলভ করবো, যে ত্রিকোণমিতির প্র্যাকটিক্যাল লাইফে কী কী ব্যবহার হয়। তো আজকে আমি এখানে দুটো ম্যাথ করতে চাই, সেটা হচ্ছে প্রথমে একটা ম্যাথ আছে, দেখো কোনো স্থান থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, মিনারের উচ্চতা নির্ণয় করো। তো এই ম্যাথটা করতে হলে আমাদের প্রথমে যেটা আমরা গত ক্লাসে দেখছি যে উন্নতি কোণ এবং অবনতি কোণ কাকে বলে এটা শিখছিলাম, আমি আরেকবার রিভিউ করতেছি। উন্নতি কোণ ছিল আমাদের হচ্ছে যে কোনো একটা ভূমির সমতলের যদি কোনো একটা রেখা থাকে তার উপরে কোনো একটা বিন্দুকে থেকে যদি কোনো একটা কোণ হয় সেটা হচ্ছে উন্নতি কোণ, এবং সেই একইভাবে যদি ভূমির নিচের দিকে কোনো একটা বিন্দু থেকে কোণ হয় সেটাকে আমরা বলতে পারি অবনতি কোণ। তো এখানকার ম্যাথটা দেখো, এখানে ম্যাথে বলা আছে যে কোনো স্থান থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। তার মানে সাপোজ তুমি এখানে দাঁড়ায় আসো, এখান থেকে এখানে মিনার আছে, এইটা মিনার, আর তুমি দাঁড়ায় আসো এখানে, এখান থেকে ঠিক মিনারের পাদদেশে যাচ্ছি 60 মিটার এগিয়ে আসলে এই পয়েন্টে থেকে এখানে আসলাম। আচ্ছা 60 মিটার এগিয়ে আসলে মিনার এর শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। তাহলে আমার এটা যদি মিনারের শীর্ষ হয় তাহলে প্রথমে যেটা ছিল অ্যাঙ্গেল এটাকে আমি বলতে পারি যে এইখানে উন্নতি কোণ কত, 45 ডিগ্রি। আচ্ছা এখান থেকে আমি কত দূরে আগে আসছি, আমি এসেছি 60 মিটার। আচ্ছা 60 মিটার যদি এগিয়ে আসি, এটা হচ্ছে 60 মিটার, 60 মিটার এগিয়ে আসার পর আমি সাপোজ এই পয়েন্টে আসছি। আচ্ছা এই পয়েন্টে আসলে তখন আমার উন্নতি কোণ বলতেছি যে এখান থেকে উন্নতি কোণ তখন 60 ডিগ্রি। ঠিক আছে, আমাকে বের করতে হবে যে মিনারের উচ্চতা কত, মিনারের উচ্চতা মানে এই এইচ, এটা বের করতে হবে। আচ্ছা আর এখানে ডাটা এতটুকুই, এ বি সি, তুমি চাইলে এখানে ডি একটা পয়েন্ট দিতে পারো, ল্যাঙ্গুয়েজ ইউজ করবো। আচ্ছা আমাদের যেহেতু এইচ বের করতে হবে, এইচ একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এইচ বের করার জন্য অবশ্যই দুইটা ডাটা দরকার আমাদের, মানে যে কোনো একটা বাহুর অনুপাত তো জানতে হবে এইচের মানের জন্য, কারণ আমরা কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দেখা হচ্ছে যে তার সাথে লম্ব বা অতিভুজ বা ভূমি বা অতিভুজের কোনো একটা ইকুয়েশন থেকে আমরা অ্যাকচুয়ালি এইচের মানটা বের করবো। তো যার জন্য আমাদের আননোন এই এক্সের ভ্যালুটাও জানতে হবে, এক্সের ভ্যালুটা জানলে তবেই আমি এটা পুরোটা সলভ করতে পারবো। আচ্ছা তাহলে প্রথমে একটু ল্যাঙ্গুয়েজ লিখে ফেলো, যে মনে করি এটা করতেছি আমি এক নাম্বার, মনে করি মিনারের উচ্চতা 8 মিটার। আচ্ছা এবং এর শীর্ষবিন্দু এ এর জন্য 45 ডিগ্রি। এখন শর্ত মতে, আচ্ছা এখানে কি বলছে দেখো, যেটা আমার উন্নতি কোণ ছিল এখানে তো 45 ডিগ্রি উন্নতি কোণ আসছে, এখান থেকে আমি জাস্ট মিনারের দিকে 60 মিটার যাচ্ছি। অনেক টাইমে বলে কি, অনেক টাইমে দেখা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, দিয়ে বলে যে আমি মিনার থেকে দূরে 65 ডিগ্রি বা 80 ডিগ্রি গেলে তখন কি উন্নতি কোণ হচ্ছে সেটা দিয়ে দেয়। তো দুইটা ম্যাথের ক্ষেত্রে একই জিনিস, জাস্ট ফিগারটা হয়তো একই রকম হবে, তোমার ফিগারটা দেখতেও একই রকম, কিন্তু জাস্ট লেখার টাইমে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে। এখন আমি এখানে লিখবো যে এখন শর্ত মতে বি বিন্দু থেকে মিনারের দিকে, বি থেকে ডি বিন্দুতে গেলে 60 মিটার ডিস্টেন্স অতিক্রম হতে পারে। আচ্ছা এখন শর্ত মতে বি বিন্দু থেকে
ডি বিন্দুতে গেলে মিনারের শীর্ষের উন্নতি কোণ কোণ এডিসি ইকুয়াল টু 6 ডিগ্রি হয়। দেওয়া আছে, লিখো দেওয়া আছে বিডি ইকুয়াল টু 60 মিটার। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমার প্রথমে যে রিলেশনটা তুমি বের করতে চাও সেটা এইচ বা এক্স এর মধ্যে হতে পারে, বা পুরো ত্রিভুজ নিয়ে করতে পারো। তুমি চাইলে এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো, চাইলে এডিসি ত্রিভুজ নিয়ে। আমি প্রথমে করবো যেটা, সেটা হচ্ছে এসিডি ত্রিভুজ নিয়ে কাজ করবো। আচ্ছা, এখন বা ডিরেক্ট লেখা যায় যে ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজে কোণ এ সি ডি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এডি অতিভুজ। আচ্ছা, এডি যদি অতিভুজ হয় তাহলে আমি সহজেই বলতে পারি যে এডি অতিভুজ হলে এটা, যেহেতু এখানে অ্যাঙ্গেল ধরছি, তাহলে এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব, মানে এসি লম্ব আর সিডি হচ্ছে আমার ভূমি। আচ্ছা, তাহলে তোমরা লম্ব আর ভূমির মধ্যে একটি রিলেশন জানো, টেন থিটা। আচ্ছা, আমি সেটা এখানে অ্যাপ্লাই করবো, টেন কোণ এডিসি ইকুয়াল টু লম্ব, তাহলে কি হচ্ছে, লম্ব হচ্ছে এসি বাই ভূমি, ভূমি হচ্ছে আমার সিডি। আচ্ছা, তাহলে কি পেলাম, তাহলে হচ্ছে আমি এসির মান পাচ্ছি এইচ আর সিডি হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে কোন এডিসি টেন 60 ডিগ্রি আচ্ছা, 1060 মান জানি আমরা রুট থ্রি, ওই থেকে জানলাম যে আমরা আগে জানতাম যে 0 ডিগ্রি মান 0, 35 ডিগ্রি মান 1/√3, সরি 30 ডিগ্রি মান 45 ডিগ্রি মান 1, আর 60 মান হচ্ছে রুট থ্রি, সেখান থেকে এটা আসে। আচ্ছা, সো এখান থেকে আমি লিখতে পারি এইচ বাই এক্স ইকাল টু থ্রি, বা এইচ ইকাল টু এক্স ইকাল টু রুট থ্রি, বা এইচ বাই রুট থ্রি, এক্স ইকাল টু এইচ বাই রুট থ্রি। এখানে জাস্ট আমি এক্স এর সাথে এইচ একটা রিলেশন পাইলাম, এই রিলেশনটা আমরা পরবর্তীতে ইউজ করব। আচ্ছা, এরপরে দেখো সেম জিনিস আমরা করতে পারি, আমি যদি এটুকু নিয়ে আলোচনা করি একইবার একইভাবে আরেকটা ত্রিভুজে, যে প্রথমে ছিল আমার এডিসি ত্রিভুজ নিয়ে এই ছোট ত্রিভুজ মানে কাজ করছি, এরপর আমি পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করতে চাই এবিসি। আচ্ছা, আমি একটু মুছে দিব, এগুলো ল্যাঙ্গুয়েজ ডেপাশে মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে এখন আমাদের পুরো যখন ত্রিভুজে আসবে এবিসি, আবার লেখো, আবার ত্রিভুজ ক্ষেত্র এবিসি এ কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এবি অতিভুজ। এবি অতিভুজ, আচ্ছা, অতএব টেন, আমি এই অ্যাঙ্গেলটা কাজ করবো, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কাজ করলে আমার পুরোটুকু হবে হচ্ছে ভূমি, পুরোটুকু ভূমি আর এটা হচ্ছে লম্ব। আচ্ছা, টেন কোন এবিসি লম্ব হচ্ছে এসি বাই ভূমি হচ্ছে বিসি, ওকে।
আচ্ছা, এখন মান বসিয়ে দাও 1045 ডিগ্রি অ্যাঙ্গেল, এবিসি এর মান। আচ্ছা, এসি মানে কি? এসি মানে আমি জানি হচ্ছে এইচ, আমার যেটা বের করতে হবে অ্যাকচুয়ালি এইচ। আর বিসিটাকে আমি একটু ভালোভাবে লিখতে পারি, দেখো বিসিকে আমি লিখতে পারি বিডি প্লাস ডিসি, তার কারণ বিসি তো আসলে এই দুটোর যোগফল। আচ্ছা, তাহলে 1045 ডিগ্রির মান হচ্ছে 1 ইকুয়াল টু এইচ বাই বিডি, বিডি মানে হচ্ছে 60 ডিগ্রি, 60 মিটার, আর ডিসি মানে হচ্ছে এক্স। ওকে, দেন 1 ইকুয়াল টু এইচ বাই 60। এখানে জাস্ট আমি এক্সের ভ্যালু, এক্সের মানটা কত নিয়ে আসছিলাম আগে, আমার এইচ বাই রুট 3 সেটা ইউজ করবো এখানে, এইচ বাই রুট 3। ঠিক আছে, আচ্ছা আমি এই পাশটা পৌঁছে দিই। সো এইচ ইকাল টু 60 প্লাস এইচ বাই রুট 3, বা তুমি চাইলে করতে পারো এমন লসাও করে দেওয়া যায়, 60 রুট 3 প্লাস এইচ বাই রুট 3, এদিকে এইচ। আচ্ছা, তাহলে রুট 3 এইচ ইকুয়াল টু 60 রুট 3 প্লাস এইচ, এটা এদিকে আসলে হবে এইচ কমন নিলাম রুট 3 মাইনাস 1 বাই 60 রুট 3। আচ্ছা, সো এইচ ইকাল টু 60 রুট 3 বাই রুট ওভার 3 মাইনাস 1। ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেটার অ্যাপ্লাই করবো এখন। আচ্ছা, 60 রুট ওভার 3 বাই রুট ওভার 3 মাইনাস 1, ক্যালকুলেট করলে মান আসবে 141.96 মিটার। আচ্ছা, এটা হচ্ছে আমার রেজাল্ট, এটা হচ্ছে মিনারের উচ্চতা। তাহলে প্রথমে কী করতে হবে, প্রথমে এই টাইপের ম্যাথগুলো যেগুলো ম্যাথই দেওয়া থাকুক না কেন, আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে তুমি জাস্ট প্রথমে ফিগারটা ড্র করার ট্রাই করবা। আর ফিগার ড্র করার জন্য প্রথমে যেটা দেখবা যে অ্যাঙ্গেল কত দেওয়া আছে, এখানে অনেক টাইমে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেয়, এই ম্যাথের ল্যাঙ্গুয়েজটা ছিল কোনো স্থান থেকে মিনারের দিকে, অনেক টাইমে দেয় এখানে মিনারের দিকে না দিয়ে যে মিনার থেকে দূরে, মিনার থেকে দূরে এত এগিয়ে আসলে দেখা যায় যে উন্নতি কোণ একটু চেঞ্জ করে দেয়, 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়, কোন স্থান থেকে মিনারের কোন স্থান থেকে শীর্ষের উন্নতি কোণ থেকে মিনারের দিকে অপোজিট দিকে উন্নতি কোণ 60 থেকে 45 ডিগ্রি হয় তখন মিনার উচ্চতা নির্ণয় কর। সেক্ষেত্রে ফুল ম্যাথের অ্যান্সার একই আসবে, জাস্ট তখন এই যে প্রথমে যে ল্যাঙ্গুয়েজটা লিখছিলাম সেই ল্যাঙ্গুয়েজটা একটু আলাদাভাবে লিখতে হবে। আচ্ছা, এরপর আমরা নেক্সট ম্যাথটা দেখি। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথে বলা আছে যে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে এবং গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো এখানে জাস্ট এই টাইপের ম্যাথে দুইটা জিনিস খেয়াল রাখতে হয়, গাছের ভাঙা অংশ থাকলেই যে তুমি সোজাসুজি করে দেবে এমন নয়, একটু ম্যাথটা পড়ে আগে দেখতে হবে যে কী বলছে। তো প্রথমে পড়তে গেলে যেটা খেয়াল রাখবা যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা কার সাথে উৎপন্ন করছে, ভাঙা অংশের সাথে নাকি ভূমির সাথে। এখানে আসছে যেটা সেটা হচ্ছে ভাঙা অংশের সাথে, তার মানে ধরে নাও তোমার গাছটা এমন ছিল, এরকম একটা লম্বা গাছ, লম্বা গাছ সাপোজ এখান থেকে ভেঙে গেছে, এখান থেকে উপরের অংশটা ভেঙে গেল, ঠিক আছে, উপরের অংশটা ডট ডট, এখান থেকে উপরের অংশটা ভেঙে গেছে, তাহলে তো ওই ভাঙা অংশটা নিচের দিকে ভূমির দিকে চলে আসবে, সাপোজ ভাঙা অংশটা ভূমির দিকে হয় চলে আসলো। ঠিক আছে, তো এখানে যেটা বলা ছিল যে গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দ্যাট মিন্স এটা যদি ভাঙা অংশ হয়, এই অংশটা যেহেতু এখান থেকে ভেঙে চলে আসছে ভাঙা অংশ, তাহলে এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশ, এটা দণ্ডায়মান অংশ
এখানে কত ডিগ্রি কোন অ্যাঙ্গেল করতেছেন? 30 ডিগ্রি, ঠিক আছে? যদি যদি বলছে যে ভাঙ্গাংশ 30 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে এবং গাছের গোড়া থেকে 12 মিটার দূরে স্পর্শ করে, গাছের গোড়া ছিল এইটা, আর এখান থেকে বলছে যে স্পর্শ যেখানে করছে সেটা হচ্ছে ডিস্টেন্সটা 12 মিটার, 12 মিটার। আচ্ছা, গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করে, দ্যাট মিন্স আমার বের করতে হবে এইটা অ্যান্ড এইটা, দুটো হচ্ছে যোগফলটা। আচ্ছা, আমি এটাকে এইচ ধরে নেই, এটাকে ধরলাম এক্স, তাহলে পূর্ণাঙ্গ গাছের দৈর্ঘ্য কত? পূর্ণাঙ্গ গাছের দৈর্ঘ্য হচ্ছে এইচ প্লাস এক্স। আচ্ছা, আমি ভাষাটা লিখে ফেলি, মনে করি গাছের দণ্ডায়মান অংশ অংশ এইচ এবং ভাঙা অংশ এক্স, যা দণ্ডায়মান অংশের সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের পূর্ণাঙ্গ দৈর্ঘ্য বা সম্পূর্ণ দৈর্ঘ্য লিখতে পারো, গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য ইকুয়াল টু এইচ প্লাস এক্স, এই তো, ঠিক আছে? যে দণ্ডায়মান অংশ হচ্ছে এইচ, ভাঙা অংশ এক্স, যা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এইচ প্লাস এক্স। আচ্ছা, তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তুমি কয়েকভাবে ব্যাখ্যা করতে পারো, তুমি চাইলে হচ্ছে দুটো আলাদা পার্টে বিভক্ত করতে পারো, যে এটার জন্য তুমি এটা বের করবা যে লম্ব বাই ভূমির অনুপাতটা কতটুকু আসবে, বা তুমি চাইলে করতে পারো যে পুরা লম্ব বাই অতিভুজ যেটা করতে পারো সাইন থিটা দিয়েও করতে পারো। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব যে ত্রিভুজ নাম দিই এ বি সি। আচ্ছা, ত্রিভুজ এ বি সি এ কোণ এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এ বি অতিভুজ। আচ্ছা, এখন কিন্তু এখানে একটা জিনিস আছে যে তুমি আসলে কোনটাকে কি অ্যাঙ্গেল ধরবা সেটার উপরে ডিপেন্ডেন্ট, যে তুমি যদি চাও এইটাকে নিয়ে কাজ করবা তাহলে সেক্ষেত্রে কিন্তু ভূমি হবে অবশ্যই এইচ। এটা আমি 9.1 টাইমও বলছিলাম যে এখানে যেটার সাথে অ্যাঙ্গেলটা থাকবে তার একটা সন্নিহিত বাহু হবে অতিভুজ, আরেকটা হবে ভূমি। তো তুমি চাইলে তুমি যদি এটা নিয়ে কাজ করতে চাও, ওকে ফাইন, তাহলে তোমার এসি হচ্ছে ভূমি। ওকে, আমি আসলে ওইটা নিয়ে কাজ করব। অ্যাঙ্গেল 10, অতএব 10 কোণ বি এ সি ইকুয়াল টু লম্ব হচ্ছে আমার এখানে বি সি, লম্ব বাই ভূমি হচ্ছে এসি, বি সি বাই এসি। অতএব 10 30 ডিগ্রি, বি সির মান হচ্ছে বের করতে হবে, বি সির মান দেওয়া আছে আমাদের 12 মিটার, আর এসির মান হচ্ছে এইচ। তোমরা চেষ্টা করবো এখানে যে মানে ত্রিকোণমিতি এই টাইপের যতগুলো ম্যাথই আছে সবগুলোতে ফিগারটা অঙ্কন করার মানে ড্রাই অঙ্কন করলে ম্যাথগুলো করতে অনেক সহজ হবে। আচ্ছা, আমি 10-30 মানটা বসাই দিচ্ছি, 1/√3, 12/h। অতএব নিচের এটা উপরে লিখতেছি, অতএব এইচ ইকুয়াল টু 12√3। আচ্ছা, এটা ক্যালকুলেট ইউজ করবো, 12√3, মিটার, ঠিক আছে? আমি এখান থেকে এইচের ভ্যালুটা পেয়ে গেছি। আচ্ছা, আমি সেম জিনিস এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ দিয়ে করা যায়, কারণ এটা যদি ভূমি হয় এটা অতিভুজ বের করতে হবে। তো ভূমি বাই অতিভুজ মানে আমার ছিল হচ্ছে যেটা সেটা হচ্ছে কস থিটা। আচ্ছা, আবার কজ কোণ এ সি বি
ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে ভূমিকে ভূমি হচ্ছে এসি বা এই, যেটা অতিভুজ হচ্ছে এবি। আচ্ছা, তার মিন্স কস 30 ডিগ্রি এসির এইচ আর এবির এক্সটা আমাকে বের করতে হবে। আচ্ছা, কস 30 মানে আমি জানি যে √3/2। এইচ এর ভ্যালু বের করা আছে আমার আর 20.78 বাই হচ্ছে এক্স, বা লেখা যায় এক্স ইকাল টু 20.78 × √3। আচ্ছা, ক্যালকুলেট ইউজ করতে পারি, 20.78 × √3। আচ্ছা, 23.99 মিটার। আচ্ছা, তার মানে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি, আমি দণ্ডের অংশের দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে 20.78 মিটার, ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে 23.99 মিটার, আর পুরোটা দৈর্ঘ্য হচ্ছে তাহলে কী হবে, এই দুটোর যোগফল। অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য +23.99 মিটার। ঠিক আছে, জাস্ট এই দুটো যোগফল করলেই চলে আসবে 20.78 + 23.99 = 44.77 মিটার। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথগুলো সবগুলো একই রকমই থাকবে, সবগুলোতে একই রকম কাজ, যে দণ্ডায়মান অংশ ভাঙা অংশের কাজ আমি সব সেম করব, এবং সবগুলোতে দেখা যাচ্ছে যে এখন মানে তুমি চাইলে আরেকটা ফর্মুলা ইউজ করতে পারতা, তুমি যদি চাইতা যে এখানে সাইন থিটা দিয়ে করবা সেক্ষেত্রেও হয়তো। আর আজকের ক্লাস এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 10 এর আর কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করবো।